হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি মাধ্যমিক 2022-এর জন্য ইংলিশের ওপর আমি মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রসেস রাইটিং তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, তোমাদের বোঝানোর চেষ্টা করবো। বন্ধুরা, এই প্রসেস রাইটিং দুটি ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় 100% আসার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, দেখবে তোমরা শেষ পর্যন্ত যদি দেখো, দেখবে তোমরা ভালো করে প্রসেস রাইটিং দুটো বুঝে গেছো, তোমাদের ভালো করে রপ্ত হয়ে যাবে। তো আমাকে বিশ্বাস নিয়ে তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা দেখো, প্রসেস রাইটিং, ওকে? তো আমাদের ফার্স্ট প্রসেস রাইটিং, প্রথমে আমি হিন্টসগুলো পড়ছি, তোমার ভালো করে হিন্টসগুলো বুঝে নেবে। প্রসেস রাইটিং যদি পরীক্ষায় পড়ে তো হিন্টস দেওয়া থাকবে, তোমরা হিন্টস দেখে দেখে অবশ্যই লিখতে পারবে। আর প্রসেস লেখার নিয়ম খুব সুন্দর, প্রথমে যে কোনো প্রসেস লিখতে গেলে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হয়, তারপরে নেক্সট, দেয়ার আফটার, দেয়ার ফোর ইত্যাদি করে যোগ করে করে সেন্টেন্স বাড়াতে হয়। তো তোমরা শিখেছো যে কী করে প্রসেস রাইটিং লিখতে হয়। আশা করছি তোমরা আরও ভালো করে যে কটা সময় পাবে তোমার হাতেতে, সেই কটা সময়ে তোমরা ভালো করে শিখে নেবে, আরও সুন্দর করে শিখে নেবে, ওকে? তো আজকের এই প্রসেস রাইটিং ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় 100% আসার সম্ভাবনা আছে। প্রসেস রাইটিংয়ের নাম হচ্ছে প্রিপারেশন অফ এগ অমলেট, ডিম ভাজা প্রস্তুতি, ওকে? তো তোমরা যাদের হয়ে গেছে তাদের ভালো কথা, যারা হয়নি এখনও তাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে বুঝিয়ে নাও এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও। তো হিন্টসগুলো পড়ছি, ভালো করে শোনো। বাইং এগ, অনিয়ন, পিস অফ জিঞ্জার, চিলি। তো প্রথমে কিনতে হবে একটি ডিম, পেঁয়াজ, আদা, লঙ্কা আর লিটল অয়েল, কিছুটা তেল নিতে হবে। অনিয়ন, চিলি অ্যান্ড জিঞ্জার কাট ইন টু পিসেস, এবং পেঁয়াজ, আদা ইত্যাদিগুলোকে, আবার লঙ্কা প্রভৃতিকে ছোটো ছোটো কুঞ্চি কুচুরি কাটতে হবে। ব্রেকিং অ্যান এগ, একটি ডিম ভাঙতে হবে। মিক্সিং অনিয়ন, চিলি, জিঞ্জার অ্যান্ড এ বিট অফ সল্ট, এবং এক টুকরো নুন, তারপরে ওই যেগুলো তোমরা কুচি কুচি করে কুটলে মানে আদা, পেঁয়াজ, লঙ্কা এগুলিকে নিতে হবে একসাথে একটি বাটিতে নিলে। স্টিয়ার দ্য মিক্সচার, তারপরে ওই মিশ্রণটিকে ভালো করে নাড়াতে হবে একটি বাটিতে নিয়ে, আঙুলে করে বা চামচে করে তোমরা সেটিকে নাড়াবে। পুয়ো আ লিটল অয়েল ইনটু দ্য ফ্রাইং প্যান, তারপরে পাত্রেতে কিছুটা তেল নিতে হবে। স্প্রেডিং দ্য মিক্সচার জেন্টলি অন দ্য প্যান, এবং তারপরে তেল নেওয়ার পর যখন তেল হয়ে যাবে তখন যে এটাকে নাড়ালে বাটিতে সেটিকে আস্তে করে একদম ওই তেল হওয়া গরম কড়াইতে ঢেলে দিতে হবে। রোলিং দ্য প্রিপারেশন অ্যান্ড সার্ভিং ইট, তারপর ডিম ভাজা হয়ে গেলে সেটি গোল করে গোটাবে, গুটে এবং গরম গরম সার্ভ করে দেবে, ওকে? তো এই হচ্ছে হিন্টস, তোমরা হিন্টসগুলো দেখে নিয়েছো, তোমরা আশা করি লিখতে পারবে। বন্ধুরা দেখো, প্রিপারেশন অফ এগ অমলেট, আমাদের হিন্টস আলোচনা হয়ে গেছে। তোমরা যারা পারবে হিন্টসগুলো দেখে দেখে লিখবে সুন্দর করে নিজের মতো ভাষা দিয়ে, আর যারা পারবে না তারা আমার এটা দেখে দেখে লিখবে, তারা মুখস্থ করবে, পরীক্ষায় পড়লে তোমরা লিখে দিয়ে আসবে, ওকে? তো আমার মতে মনে হয় তোমরা হিন্টসগুলোই ফলো করবে, নিজের ভাষায় লিখবে, তবেই কিন্তু সলিড নাম্বার পাওয়া যাবে। শুরু করছি, ভালো করে শোনো। আর যে কোনো প্রসেস লিখতে গেলে অবশ্যই প্রথমে একটা ইন্ট্রোডাকশন সেন্টেন্স দিতে হয়। তো প্রথমে আমি ইন্ট্রোডাকশন একটা সেন্টেন্স দিয়ে শুরু করছি। অমলেট ইজ এ ভেরি লাভলি ডিশ ফর অল, ডিম ভাজা আমাদের সকলের কাছে খুবই প্রিয়, সে যে বয়সেই হোক না কেন। ফর প্রিপেয়ারিং অ্যান এগ অমলেট, একটি ডিম ভাজা প্রস্তুত করতে হলে অ্যাট ফার্স্ট প্রথমেই উই উড নিড এ চিকেন অর এ ডাক এগ, আমাদের প্রথমে একটি মুরগি অথবা হাঁসের ডিম নিতে হবে। সাম অনিয়ন, কিছু পেঁয়াজ নিতে হবে, অ্যান্ড পিস অফ জিঞ্জার, একটু আদা নিতে হবে, ফাইনলি চোপ, সেটা জানা মানে কুচি কুচি করে কাটা থাকে, অ্যান্ড সাম চোপড চিলিজ, এবং কিছু আমাদেরকে লঙ্কা কুঁচো নিতে হবে। নেক্সট অ্যান এগ ইজ ব্রোকেন ইন এ বোল, তারপর একটি ডিমকে ভাঙতে হবে একটি বাটিতে, অ্যান্ড দ্য চোপড অনিয়ন, চিলিজ অ্যান্ড জিঞ্জার আর অ্যাডেড টু ইট অ্যালং উইথ সাম সল্ট,
তারপরে যে বাটিতে ভাঙা ডিমটা রাখলে, অংশটা রাখলে, সেটার সঙ্গে তোমরা যেগুলো কুঁচো কুঁচো করে কেটেছো, যেমন লঙ্কা বলো, পেঁয়াজ বলো, আদা, সেইগুলোকে ওই বাটিতে একসাথে রাখবে এবং কিছুটা সামান্য নুন দেবে। অ্যান্ড দ্য মিক্সচার ইজ স্টিয়ার্ড স্টিল ওয়েল ব্লেন্ডেড, এবং ওই মিশ্রণটাকে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না ভালো করে প্রত্যেকটার সঙ্গে মিশে যাচ্ছে। ওকে, নাও এ লিটল অয়েল ইজ পুড অন টু এ ফ্রাইং প্যান, তারপর কিছুটা তেল কড়াইতে নিতে হবে। অ্যান্ড ওয়ান্স ইট ইজ হিটেড আপ, এবং যখন তেল হয়ে যাবে, দ্য মিক্সচার ইজ পুড অ্যান্ড জেন্টলি স্প্রেড অন দ্য প্যান, যখন তেল হয়ে যাবে ওই বাটিতে যে মিশ্রণটা রাখা আছে, ডিমের মিশ্রণটা, সেটাকে আস্তে করে কড়াইয়ের ওপর ঢেলে দিতে হবে এবং খুন্তি দিয়ে সেটিকে ভালো করে মানে বিস্তৃত করে দিতে হবে। ইট ইজ দেন রোল্ড ওভার আফটার এ ফিউ মিনিটস, এবং কয়েকটা মুহূর্তের মধ্যেই সেটা কিন্তু প্রস্তুত হয়ে যাবে, এবং প্রস্তুত হয়ে যাওয়ার পর সেই মিশ্রণটিকে মানে ডিম ভাজাটিকে গোল করে রোলের মতো করতে হবে অ্যান্ড সার্ভড হট, এবং সেটি গরম গরম খেতে হবে। এবার যে যেমন খুশি করে খেতে পারে। এখানে ওয়ার্ড আছে 98 ওয়ার্ড। ওকে বন্ধুরা, এরপরে আমরা দেখে নেব আমাদের দু নম্বর প্রসেস রাইটিং। তো দু নম্বর প্রসেস রাইটিংটি হলো প্রিপারেশন অফ এডিবল অয়েল, খাবার তেল কীভাবে প্রস্তুত করা হয় সেই সম্পর্কে প্রসেস রাইটিং। তো প্রথমে আমি হিন্টস পড়ে তোমাদের শোনাচ্ছি, ভালো করে শুনে নাও। হিন্টসগুলোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রসেস রাইটিংয়ের জন্য হিন্টস অবশ্যই দেওয়া থাকবে। তো দেখো, পড়ছি, সিডস কালেক্টেড অ্যান্ড ড্রাইড, মানে তেল যে বীজ থেকে হয়, সূর্যমুখী ফুলের বীজ থেকে হয়, সর্ষের দানা থেকে হয়, তো সেই বীজগুলোকে আগে সংগ্রহ করতে হয় এবং সেগুলো শোকাতে হয়। ড্রাইড সিড পুট ইন টু দ্য হলার ফর ক্রাশিং, এবং ওই শুকনো করা বীজগুলোকে তারপরেতে একটি মেশিন আছে, মেশিনটার নাম হচ্ছে হলার মেশিন, মানে একদম গুঁড়ো করে দেবে। সেই গুঁড়ো করার জন্য বা ভাঙার জন্য সেগুলোকে মেশিনের মধ্যে দেওয়া হয়। আর লিটল ওয়াটার অ্যাডেড, কিছুটা জল মেশানো হয় ফর এক্সট্রাক্টিং অয়েল, তেল বার করার জন্য কিছুটা জল মেশানো হয়। অয়েল কেক সেপারেটেড, মানে খোলগুলো, ধরো ওই যে বীজগুলো ভাঙা হচ্ছে, পিসা হচ্ছে, পেশার ফলে এক দিয়ে তেল বেরিয়ে আসছে আর এক দিয়ে খোল বেরিয়ে আসছে, সেই খোলগুলোকে আলাদা করা হয়। অয়েল কালেক্টেড ইন কন্টেনার্স, তেলগুলোকে পাত্রের মধ্যে সংগ্রহ করা হয় অ্যান্ড সিল্ড, এবং পাত্রের মুখগুলো ভালো করে সিল করে দেওয়া হয়। নাও অয়েল রেডি ফর ইউজ, এবং এখন তেল ব্যবহার করার জন্য প্রস্তুত। বন্ধুরা দেখো, প্রিপারেশন অফ এডিবল অয়েল, মানে খাবার তেল বা ভোজ্য তেল কীভাবে তৈরি করা হয়, তো ভীষণ ইজি, ছোট্ট, একদম খুবই ছোট লেখা আছে, এইটুকুর মধ্যেই যথেষ্ট। ওকে, তো শুরু করছি, ভালো করে শোনো। এডিবল অয়েল ইজ ভেরি এসেন্সিয়াল ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে খাবার তেল বা ভোজ্য তেল ভীষণ দরকার। দেখো না, সকালে আলু ভাজা থেকে শুরু করে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে আমাদের ডিম ভাজাতে ভাত খাওয়ার পর্যন্ত তেল লাগে, মানে তেল আমাদের অপরিহার্য উপাদান। অ্যাট ফার্স্ট, প্রথমেই মাস্টার্ড সিডস আর কালেক্টেড, প্রথমে সর্ষে দানা সংগ্রহ করা হয় অ্যান্ড ড্রাইড, তারপর শোকানো হয়। দেন দ্য ড্রাইড সিডস, তারপর শুকনো করা বীজগুলোকে আর পুট ইন টু হলার, সেই হলার মেশিনে দেওয়া হয়। এটা ফুল লেখা হয়েছে, এটা গট নয়, এটা হয় ফর। ওকে, এটা ফর হবে, ফর ক্রাশিং, গুঁড়ো করার জন্য বীজগুলিকে সেখানে দেওয়া হয়। নেক্সট, এ লিটল ওয়াটার ইজ অ্যাডেড ফর এক্সট্রাক্টিং অয়েল, তারপরে কিছুটা জল মেশানো হয়, কিসের জন্য, ফর এক্সট্রাক্টিং অয়েল ফ্রম দ্য সিডস, সেই বীজ থেকে তেল বের করে আনার জন্য জল মেশানো হয়। তারপর এখানে হি লেখা হয়েছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে আছে, এটা হি নয়, এটা হবে তারপরে দেন, TAGN দেন। ওকে, তো দেন দ্য অয়েল কেকস আর সেপারেটেড, তারপরে যে তেল একদিকে বেরিয়ে আসছে, তারপরে যে বীজের যে খোলাগুলো সেগুলো মানে খোল আকারে অন্যদিকে বেরিয়ে আসছে, সেগুলোকে আলাদা করা হয়। আফটার দ্যাট, তারপরে অয়েল ইজ কালেক্টেড ইন কন্টেনার্স, তারপর বড় বড় ড্রামে বা পাত্রেতে তেলগুলোকে সংগ্রহ করা হয়। ফাইনালি দ্য কন্টেনার্স আর সিল, তারপরে ওই ড্রামগুলোর মুখগুলো সিল করা হয় অ্যান্ড আর রেডি ফর ইউজ, এবং তারপরে ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে যায়। ওকে, তো এখানে দুটো ভুল ছিল, গট নয়, এটা হচ্ছে ফর হবে আর হিটা দেন হবে, আমি আবার পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। ওকে, ভালো করে শোনো। এডিবল অয়েল ইজ ভেরি এসেন্সিয়াল ইন আওয়ার ডেইলি লাইফ, অ্যাট ফার্স্ট মাস্টার্ড সিডস আর কালেক্টেড অ্যান্ড ড্রাইড, দেন দ্য ড্রাইড সিডস আর পুট ইন টু এ হলার, এটা গট নয়, এটা ফর, ফর ক্রাশিং। নেক্সট, এ লিটল ওয়াটার ইজ অ্যাডেড ফর এক্সট্রাক্টিং অয়েল ফ্রম দ্য সিডস, তারপরে হি লেখা আছে, হি নয়, তারপর হবে দেন, দেন দ্য অয়েল কেকস আর সেপারেটেড, আফটার দ্যাট অয়েল ইজ কালেক্টেড ইন কন্টেনার্স, ফাইনালি দ্য কন্টেনার্স আর সিল্ড অ্যান্ড আর রেডি ফর ইউজ।
তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানে শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।